বাহাদুরে দুনিয়া সুয়ালি জনি রুম হুন্দি রুম দাদাই অসুস্থ হয়ে আছিলে তে কি করিম আর এতিয়া এই পৃথিবীত নাই আর ওই পাহাড়রে দুনিয়া সুয়ালি জনি ওই পাহাড়রে দুনিয়া সুয়ালি জনি ওই গোটা পানি মোয়ে যদি তাই উদালিমি ওই গোটা পানি মোয়ে যদি তাই উদালিমি পাহাড়রে দুনিয়া সুয়ালি জনি ওই পাহাড়রে দুনিয়া সুয়ালি জনি ওই গোদা পানি মোয়ে যদি তাই উদালিমি গোদা পানি মোয়ে যদি তাই উদালিমি গুড মর্নিং গাইজ, কি খবর আপনার? আশা করো আপনার সকল ভালে আছে আর আমিও বহুতে ভাল। এতিয়া বর্তমান মানে রাতেপা একদম ভাত পানি বনায় রেডি হল। রাতেপা মনটো মানে কেতিয়াবা বহুত ভালো লাগে, কেতিয়াবা বেয়াও লাগে, নাজানো আর কিয় তেনেকুৱা। তে আর ওয়াইফ এতিয়া ফ্রেস হয়ে আছে, তেওঁ ডিউটি যাব, মই আজি মানে অফ লৈছোঁ, কিছুমান কাম আছে মোক, সেইটো কারণে অফ লৈছোঁ। তে আর এখন কিয় লগাইছো জানেনে? গৃহিণী গৃহিণী লাগিছেনে বাৰু কাম যে কৰেনে? তে আর মানে কি অল্প এই এলানটো কিছুমান হয়ে আছিলে, সেইটো কারণে মানে বাহনডাল দি অকমান এনেকে ঝাও মারি দিছিলো, সেইটো কারণে উপর পড়ে না, সেইটো কারণে এখন দি লৈছোঁ। ড্যাম ফুল আৰু ঠিক আছে, বেছি দেরি নকৰোঁ। তে মই এতিয়া আকৌ ওয়াইফকো থবলৈ যাওঁ আর অকমান মর্নিং ওয়াকও হব, মর্নিং ওয়াক করে আহো। তে তারপর আপনার লগ পাইছো। এতিয়া রাতেপা একদম বিন্দাস আহি আছো, দুয়ো মানে অর্ধাঙ্গিনীক ডিউটি পোস্টত এড়বল কারণে, আর ময়ো মর্নিং ওয়াক অকমান হয়ে গেছে। আর এইফালে চাও, হাই দিদিয়া, দেরি হয়েছে, তাই একদম ফটাফট আহি আছে, মোক অকমান মানে কয়েছে জলদি বলা, মো বোলো অল্প রানিং করে দিয়া, তেতিয়া সোনকালে পাবা। বাইকত আহি আছে বোলে। তো গাইজ, ফাইনালি থই আহিলো ওয়াইফক ডিউটি জায়গাত, আর মই আহি আছো ধুনিয়া একদম মর্নিং মর্নিং ফ্রেশ হাওয়া লৈ আরামত। রানিং করা নাই মানে আপনার ধুনিয়াকে খোজকাঢ়ি আহি আছো আর ভাল লাগিছে সচাই। মর্নিং মর্নিং মানে অলপ যদি ওলাই অহা যায় নহয় বহুত মনটো মানে ফ্রেশ হয়। আর মোর আজি দুদিনমানৰ পৰা ধৰি কি হৈছে নাজানো, মনটো মানে কিবা এটা নেগেটিভ নেগেটিভ আহি থাকে ভাব, মানে অলপ কিবা নাজানো আর যে অমুক হব নেকি, কিবা হব নেকি, ইটো হব নেকি, কিয় এইটো মোৰ লগতে হয়নে আর কাৰো লগত হয় জনাবচোন কমেন্ট কৰি। কিবা এটা মানে ভাল লাগি থাকা নাই, সেইকাৰণে আজি ভাবিছোঁ অকণমান মন্দিৰৰ পৰাও আহিম বুলি, অলপ ভগবানৰ ওচৰতো যাব লাগে দিয়কচোন, এনি টাইম আৰু বেলেগ কামত বিজি হৈ থাকিলেও নহয়। তে আৰু গৈ পেলাই যিবিলাক কাম আছে কৈ লওঁ, আৰু এয়া চুলিও বহুত দীঘল হৈ গ'ল। তে আজি ভাবিছোঁ কি অকণমান এইখিনিও কাটিংটো কৰাই ল'ব লাগিব। তে আৰু কৰাই মেলি পুৰা যিবিলাক কাম আছে কৰি অকণমান মন্দিৰলৈ যাম বুলি ভাবিছোঁ। টেম্পল কি হয় চাওঁচোন দিনটো, আজি আকৌ দেখোন কালি পুৰা ফৰকাল হৈছিলে, আকৌ আজি কোলামোলা হৈ আহিছে, চাওকচোন এইয়া কি হয় নাজানো। আর আমি ইমান যে বরষুণ, ইমান বরষুণ ইয়াত মানে কি কম আর, গাঁওফেলে আকো বরষুণে নাই, ইয়াত আকো বহুত বরষুণ দি আছে। তো ঠিক আছে বলক, তেনে হলে গৈ রুমতে লগ পাইছো আপোনালোকক। ও এতিয়া আর রুম আহি পালোহি, কিন্তু মানে ভাবিছিলো চুলিকেইডাল কটাই আহিম বুলি, যিখন দোকানত চুলি কটাও সেই দোকানখন এতিয়ালৈকে খোলাই নাই, ৰাতিপুৱা ব্ৰহ্ম ৰাতিপুৱানো ক'ত খুলিব। তেওঁ ঠিক আছে, বাকী কামখিনি কৰি লওঁ, কাপোৰ কানি ধোৱা মানে সঁচা কথা ক'বলৈ গ'লে কাপোৰ ধোৱা হোৱাই নাই বুলি ক'ব লাগিব, হোৱাই নাই কাপোৰ ধোৱা, মানে আপোনাৰ ইমান বৰষুণ 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 নন ষ্টপ বৰষুণ আছিল না, কাপোৰ ধোৱা হোৱা নাই, সেইকাৰণে আজি কাপোৰ কেইটামান ধুনীয়াকৈ চাফত দি থৈ দিছোঁ ডেম ফুল, আৰু এতিয়া ধুই দিম আৰু। ঠিক আছে, ধুই মেলি যাম আৰু, চুলিকেইডাল কটাই আহিব লাগিব নে কি ডেম ফুল। তো বন্ধুসকল, যিবিলাক কাম আছিলে কৰি ল'লোঁ, মানে চাফ চাফাই কাপোৰ চাপোৰ ধোৱা, ভাবিছোঁ চুলি কটাবলৈ যাম, কিন্তু মানে কি একেবাৰে মই গাটো ধুই দিলোঁ, ধুই মেলি আৰু ওচৰতে মন্দিৰটো আছে না, মন্দিৰত গৈ পেলাইহে আহি পেলাই চুলি কটা, মই উপায় নাই, বাৰে বাৰে অহা যোৱা অহা যোৱা কৰি থাকিবলৈ মন যোৱা নাই, সেইকাৰণে এবাৰতে ওলাই যাওঁ ফাৰ্ষ্ট, এতিয়া গা ধুই দিলোঁ যেতিয়া মন্দিৰলৈ যাওঁ, তাৰপিছত আহি পেলাই চুলি কটাই ৰুমত আহিম আৰু নে কি আৰু। তাৰপিছত ব'লক তেনেহ'লে, আৰু একচুৱেলি কি মন্দিৰলৈ সদায় মৰ্ণিং মৰ্ণিং গ'লেহে কিবা এটা মনটো ভাল লাগে, এই দুপৰীয়া সময়ত বা ভাতিবেলা ক'লে যাব পাৰি, নোৱাৰা নহয়, কিন্তু মনটো ভাল নালাগে, সেইকাৰণে মৰ্ণিং মৰ্ণিং যাব লাগে, বহুত ভাল লাগে আৰু। তে ব'লক তেনেহ'লে গৈ আহোঁ। মই আহি পালোহি মন্দিৰ, মন্দিৰ আহি পাই মেলি যি ল'বলগীয়া আছে লৈছোঁ, তাৰপিছতে আৰু এতিয়া পূজা পাক কৰি লওঁ নে কি কয়, ডেম ফুল আহিছোঁ, এতিয়া মনটো অলপ ভাল লগাই লওঁ, তাৰপিছতে
তাৰপিছতে লগ পাইছোঁ আপোনালোকে। এয়া আমাৰ আগতে ৰুমত আছিলোঁ যে, এওঁ মানুহজনী পাইছোঁ আৰু মাত দিছে সেইকাৰণে। আৰু আগতে মানে আছিলোঁ একেটা ওচৰ ৰুমত, সেই মানুহজনীয়ে পালে সেইকাৰণে মাত দিলে। আৰু তেলেগুত কৈ আছে, মই একো বুজি পোৱা নাই। ঠিক আছে, মন্দিৰৰ ভিতৰত সোমাই লওঁ, পূজা কৰি লওঁ। ঠিক আছে, আৰু ফাইনেলি হৈ গ'ল, কৰিলোঁ পূজা। ভাল লাগিল সঁচাই, মনটো বহুতেই ভাল লাগে, বহুত ভাল লাগে। মানে কি ক'ম আৰু, বহুত দিনৰ মূৰত আহিছোঁ মন্দিৰলৈ। আহিব লাগে, সময় মিলাব নোৱাৰোঁ, কি কৰিম আৰু। তথাপিও সময় মিলাব লাগিব, মিলাই কৰি পেলাই আহিব লাগিব। ভগৱানৰ ওচৰত যদি সময় নাই বুলি কওঁ কেনেকুৱা হ'ব, নে কি ডেম ভুল। সঁচাই মনটো বহুত ভাল লাগিছে, মাইকী মানুহ লগত থাকিলে আৰু ভাল লাগিলে হয়। তাই ছুটি নাই, ডিউটি আছিলে। বাৰু যি কি নহওক, ব'লক তেনেহ'লে মই এতিয়া চুলিকেইডাল কটাই ল'ব লাগে। ঠিক আছে, তেওঁৰ বন্ধুসকল চুলিকেইডাল কটাই আহিলোঁ, আৰু অলপ কটাব লাগিছিলে। তেওঁক ক'লোঁ, মানে পটককৈ ফোন এটা আহি গ'ল মোৰ, মানে বহুত কি ক'ম, এনেকুৱা এটা মানে দুখৰ ফোন এটা আহিছে। আপোনালোকক মানে কৈছোঁ আৰু, মই কৈছোঁ নহয়, মোৰ মনটো আজি দুদিনমানৰ পৰা একদম খেলি মেলি লাগি আছিলে বুলি। মানে আমাৰ মাক হয় আইতা মানে ঢুকোৱা খবৰটো আহিলে। একচুৱেলি তেওঁৰ অসুস্থ হৈ আছিলে, বিছনাতে আছিলে, তেওঁ অসুস্থ হৈ আছিলে। তে কি কৰিম আৰু, এতিয়া এই পৃথিৱীত নাই আৰু তেওঁ। মানে ভাবিলে কিবা লাগি যায় মানুহৰ, মানে জিন্দগীটো কেনেকুৱা আৰু, সঁচাই বহুত ভাবিলে কিবা যেন লাগি যায়। আৰু আইতাই মানে বহুতখিনি মৰম চেনেহ কৰিছিলে, বহুত মনত পৰিছে, মানে দুখ লাগিছে আৰু একদম। মানে মোৰ সঁচা কথা ক'বলৈ গ'লে আজি একদম ভিডিঅ'টো আৰু কিবাকিবি বনাম বুলি ভাবিছিলোঁ, তে নোৱাৰিম আৰু, বহুত মানে এতিয়া ঘৰলৈও ফোন কৰিছিলোঁ, মানে মনটো ভাল লাগি থকা নাই। ঠিক আছে, তেনেহ'লে ভিডিঅ'টো মই ইমানতে সমাপ্ত কৰিছোঁ, আপোনালোকক অন্য এটা ভিডিঅ'ত লগ পাই আছোঁ।